আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব লেয়ার পুডিং। অন্য সব পুডিংয়ের মতোই এই পুডিংটি, কিন্তু এই পুডিংটি দেখতে অনেকটাই আকর্ষণীয় এবং সুন্দর এবং খেতেও দারুণ মজার। তাহলে দেখে নেই আজকের পুডিংটি তৈরি করার জন্য আমাদের কী কী লাগছে। পুডিং তৈরি করার জন্য আমি নিয়েছি ডিম আর কন্ডেন্স মিল্ক। আমি এখানে কুসুম গরম পানি 1 কাপ নিয়েছি, পরিমাণটা হচ্ছে 250 ml। তার সাথে নিয়েছি 125 ml কন্ডেন্স মিল্ক বা 1/2 কাপ পরিমাণে। কন্ডেন্স মিল্কটা গরম পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কন্ডেন্স মিল্ক যেহেতু একটু ঘন থাকে, তাই গরম পানি যখন মিশানো হবে তখন খুব সুন্দরভাবে দুধের একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। একটা চামচ বা বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে কন্ডেন্স মিল্ক। 1-2 মিনিট নেড়ে নিলেই হয়ে যাবে। আমার মোটামুটি মিশানো হয়ে গিয়েছে, এখন এক পাশে রেখে দিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি 2টি ডিম। রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। ডিমের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, সাদা বর্ণ ধারণ করবে, তখন আর বিট করার দরকার নেই। 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ডিমের। তারপর এই মিশ্রণটাকে আমি 2টি ভাগে ভাগ করে নেব সমান করে। আমি একটু বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি অর্ধেক পরিমাণে, আর বাকি অর্ধেকটা আমি যে পাত্রে বিট করেছিলাম সেটাতে রেখে দেব। এই যে আমি অর্ধেক পরিমাণ করে নিলাম 2টি ভাগে। এখন আমি 1টি অংশ নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে। তারপর আবারও একটু ভালোভাবে বিট করে নিব। বিট করে নেওয়ার পর লেয়ার পুডিংয়ের 1টি অংশ রেডি হয়ে গেল এবং এক পাশে রেখে দেব। আমি 2টি লেয়ারেই ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আর বাকি অংশটাতে আমি ভ্যানিলা এসেন্সও দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার। আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি 2টি অংশটিতে। এটাও ভালোভাবে বিট করে নিচ্ছি, বিট করে রেখে দিলাম। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে ক্যারামেলটা পুড়ে না যায় আর সুন্দর করে একটা কালার চলে আসে। আমার যখন ক্যারামেলটা হয়ে গিয়েছে তখন আমি একটু চারপাশ ঘুরিয়ে দিয়েছি যাতে সুন্দর করে সেট হয়ে যায় ক্যারামেল। ক্যারামেল ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের প্রথম যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। আমি পুডিংয়ের 2টি অংশই আলাদা আলাদা ছেঁকে নিয়েছিলাম, কারণ ছেঁকে নিলে কোনো লাম্পস থাকবে না আর পুডিং দেখতেও অনেক মসৃণ সুন্দর হবে। আমি 1টি সসপ্যানে পানি দিয়েছিলাম, এটার মধ্যে পুডিংটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। প্রথমে আমি 10 মিনিট পুডিংটাকে জাল করব এবং 10 মিনিটের মধ্যে 1টি লেয়ার হয়ে গিয়েছে। আমি তারপরও 1টি চেক করে নিব 1টি ছুরির সাহায্যে। এখন যে 2টি অংশটি আমি রেডি করে রেখেছিলাম ফুড কালার দিয়ে, সেই অংশটি এখন আমি পুডিংয়ের উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে সসপ্যানের উপরে ঢাকনাটাও দিয়ে দিব। এখন জাল করব 20 মিনিট, টোটাল টাইমটা লাগবে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে পুরো পুডিংটাই রেডি হয়ে গেল এবং ছুরিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, দেখতে পাচ্ছেন। আমি পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি। পুডিং ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে চারপাশ একটু দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি যাতে খুব সহজে উঠে যায় পুডিংটা। আমি মাত্র 2টি ডিম দিয়ে পুডিংটা তৈরি করেছি, তাই খুব পাতলা একটি পুডিং তৈরি হয়েছে। আপনারা চাইলে পরিমাণটা ডাবল করে দিলেই হবে, তারপর বড় করে পুডিং তৈরি করতে পারেন। 4টা ডিমের, 6টা ডিমের, 8টা ডিমের আপনাদের পরিমাণ অনুযায়ী। আমি পুডিংটা সেট করে নিলাম, একটা প্লেটে ঢেলে নিয়েছি। আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এখন আমি পুডিংটা কেটে নিচ্ছি। আমি পুডিংটা প্রথমে 1 পিস 1 পিস করে দিয়ে উপরে আবার ডাবল করে ফিস করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে
একটি ফ্রিজের উপরে আরেকটি ফ্রিজ দিয়ে দিলেই হয়ে যাবে লেয়ার ফুডিং। আপনারা যদি একটু ভারী করে তৈরি করেন দেখতে আরও অনেক সুন্দর লাগবে। এখানে আমি তিনটা লেয়ার দিয়ে দিয়েছি, একটির উপর একটি করে সাজিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুডিংটা কতটা আকর্ষণীয় হয়েছে, আর একটি লেয়ার আরেকটি লেয়ারের সাথে মিশে যায়নি। ফুডিংয়ের লেয়ারটা সুন্দরভাবে এক পাশে আছে আর লাল লেয়ারটা অন্য পাশে আছে। আপনারা চাইলে এখানে 2-3-4 এরকম করেও ফুডিং তৈরি করে নিতে পারেন লেয়ার করে। আর খুবই ইজি এই রেসিপিটি তৈরি করা। আশা করছি মেহমান বা বাসায় নিজেরাও খাওয়ার জন্য এভাবে ফুডিংটি তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে, সিম্পলভাবে, অল্প উপকরণে তৈরি। আশা করছি আজকের লেয়ার পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেল বাটন বাজিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পুরো রেসিপিটি যদি দেখে থাকেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন এখানে কোনো চিনি দেওয়া হয়নি, চিনি ছাড়াই এত সুন্দর একটি পুডিং তৈরি হয়ে গেল। মাত্র দুটি উপকরণে এই পুডিংটি তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এখানে অনেকগুলো ফুড কালার ব্যবহার করে অনেকগুলো লেয়ার তৈরি করে নিতে পারবেন, লাল, নীল, হলুদ, বিভিন্ন কালারের। শুধু উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিলেই হবে, আর কন্ডেন্স মিল্ক দিলে তো চিনি দেওয়ার ঝামেলাই এখানে থাকে না। আর পুডিংটি খেতে কিন্তু অনেক মজার। ডিম আর চিনি দিয়ে পুডিং তৈরি করলে যেমন হয়, কন্ডেন্স মিল্কের পুডিংও ঠিক তেমনই হয়। আশা করছি আজকের পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল বাটন বাজিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠান্ডা লেগে আমার গলাটা বসে গিয়েছে, প্লিজ কেউ আমার কণ্ঠ শুনে কেউ কোনো কিছু মনে করবেন না।